যার এক কথায় গোটা মুঘল সাম্রাজ্য উঠত এবং বসত। আঠারো শতকের মুঘল সম্রাজ্ঞী তিনি। ভারতের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি। সম্রাট জাহাঙ্গীর একবার বলেছিলেন, আমার রাজ্য আমি এক পেয়ালা মদ আর এক বাটি সুরার বিনিময়ে আমার প্রিয় রানীর কাছে বেচে দিয়েছি। এই রানী আর কেউ নন, সম্রাট জাহাঙ্গীরের 30 জন মুখ্য স্ত্রীর মধ্যে তার সবচেয়ে প্রিয় এবং 25তম স্ত্রী নূরজাহান। নূরজাহান ছিলেন একই সাথে মার্জিত, শিক্ষিত, বুদ্ধিমতী ও কর্তৃত্ব পরায়ণ সম্রাজ্ঞী। তারই সাথে যোগ হয়েছিল তার নিগূঢ় রাজনৈতিক বিচক্ষণতা। স্বামীর সাথে সাথে রাষ্ট্রীয় ব্যাপারেও সুদূর প্রসারী প্রভাব ছিল নূরজাহানের। তিনি জানতেন কি করে কাজ আদায় করতে হয়। নূরজাহান ছিলেন আসমত বেগম এবং মির্জা গিয়াস বেগের কন্যা। নূরজাহানের বাবা মির্জা গিয়াস পারস্যের এক ব্যবসায়ী ছিলেন। আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ায় তার বাবা গিয়াস বেগ ও মা তেহরান থেকে ভাগ্যের সন্ধানে ভারতে চলে আসেন। তখন পথের মধ্যেই নির্জন মরুপ্রান্তে এক বাবলা গাছের তলায় 1577 সালের 31শে মে জন্ম হয় নূরজাহানের। নূরজাহানের পিতার দেওয়ার নাম ছিল মেহেরুননিসা। সেই সময় সম্রাট আকবরের শাসনকাল চলছিল। এক বন্ধুর সহযোগিতায় গিয়াস বেগ সম্রাট আকবরের দরবারে কাজ পান। নিজ মেধার জোরে খুব দ্রুত তিনি দরবারে গুরুত্ব লাভ করেন। মির্জা গিয়াস মনে করতেন তার মেয়ে মেহেরুননিসার জন্যই তার ভাগ্য বদল হয়েছে, তাই তিনি মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করলেন। মেহেরুননিসা মেধাবী হওয়ায় খুব অল্প সময়ে সে পারস্য এবং আরবি ভাষা শিখে ফেললেন। এছাড়াও নাচ, গান, ছবি আঁকা ও শিকারেও পারদর্শী হয়ে ওঠেন। মেহেরুননিসা ছিলেন অসাধারণ সুন্দরী। ধারণা করা হয় কোনো এক মেলাতে সম্রাট জাহাঙ্গীর তথা শাহজাদা সেলিমের সঙ্গে নূরজাহানের প্রথম সাক্ষাৎ ঘটে। আর প্রথম দর্শনেই নূরজাহানের প্রেমে পড়ে যান শাহজাদা সেলিম তথা সম্রাট জাহাঙ্গীর। এর কিছুদিনের মধ্যেই জাহাঙ্গীর তার পিতার কাছে নূরজাহানকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন। তবে সম্রাট আকবর এই বিয়ের প্রস্তাব মেনে নেননি। তিনি তড়িঘড়ি করে নিজের বাহিনীতে কর্মরত ইরানি সমন্বয়ক শের আফগান আলী কুলি খান ইস্তাজলুর সাথে 17 বছর বয়সে মেহেরুননিসার বিয়ে দিয়ে দেন। এরপর তাদের পাঠিয়ে দেয়া হয় সুদূর বর্ধমানে। বিবাহের কিছু বছর পরে 1605 সালে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন, যিনি পরবর্তীকালে লাড়লি বেগম নামে পরিচিত ছিলেন। এর 2 বছর পরে 1607 সালে দিল্লির সিংহাসনে জাহাঙ্গীর বসেন। জাহাঙ্গীর সম্রাট হবার পরে শের আফগান রাষ্ট্রবিরোধী ও বিদ্রোহমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়লে সম্রাটের বাহিনীর হাতে নিহত হন তিনি। আবার অনেকেই বলে থাকে এককালের প্রণয়নীকে পাবার জন্যই শের আফগানকে হত্যা করেন জাহাঙ্গীর। ঐতিহাসিকগণের মতে এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তবে ঘটনা যাই হোক, নূরজাহানের প্রথম স্বামীর বিয়োগ ঘটে। শের আফগানের মৃত্যুর পর মেহেরুননিসা ও তার কন্যাকে দিল্লি নিয়ে আসা হয়। সেখানে মুঘল হেরেমের কর্তৃক সম্রাট জাহাঙ্গীরের সৎমা এবং সম্রাট আকবরের প্রধান স্ত্রী রুকায়া বেগমের সেবায় তিনি নিয়োজিত হন। নূরজাহানের স্বামী রাজদ্রোহী হওয়া সত্ত্বেও তিনি এবং তার কন্যা মুঘল দরবারে যথেষ্ট সম্মানজনক অবস্থান লাভ করেন। এরই মধ্যেই তার বুদ্ধি এবং বিভিন্ন কাজের পারদর্শিতায় জাহাঙ্গীরের সৎমা রুকায়া বেগম খুবই খুশি হন। তখন জাহাঙ্গীরের রাজত্বের 6 বছর চলছে। 1611 সালের 21শে মে সন্ধ্যায় শাহিমহলের মিনাবাজারে নওরোজের উৎসব দেখতে বের হন সম্রাট জাহাঙ্গীর। ইরানি সংস্কৃতি অনুযায়ী নওরোজ হল নববর্ষ বরণ উৎসব। এখানেই এক পোশাকের দোকানে এসে চমকে যান জাহাঙ্গীর। দোকানে রূপসিয়া কিরানি কন্যা। এত বছর পরেও মেহেরুননিসাকে চিনতে একটু অসুবিধা হয়নি জাহাঙ্গীরের। তৎক্ষণাৎ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন জাহাঙ্গীর। 1611 সালের 25শে মে প্রায় 34 বছর বয়সে জাহাঙ্গীরের সঙ্গে মেহেরুননিসার বিবাহ হয়। নতুন স্ত্রীর রূপে মুগ্ধ হয়েই হয়তো তার নাম দেন নূরমহল বা মহলের আলো। বিয়ের 5 বছর পর 1616 সালে এই নাম পরিবর্তন করে সম্রাট স্ত্রীর নাম দেন নূরজাহান বা জগতের আলো। শুধু একটি মহলই নয়, মেহেরুননিসার কীর্তি ও মহিমা
মহল ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল সমগ্র মুঘল সাম্রাজ্যে। নূরজাহানই একমাত্র মুঘল সম্রাজ্ঞে যিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেন। সম্রাট জাহাঙ্গীরের নামের পাশে নূরজাহানের নাম বড়ই সুন্দরভাবে তখনকার মুদ্রায় স্থান পেত। নূরজাহানের কূটনৈতিক বুদ্ধিমত্তা কত গভীর ছিল এ থেকেই সহজেই অনুধাবনযোগ্য। তৎকালীন সময়ের এক লেখক তার বইতে লিখেছিলেন, জাহাঙ্গীর ও নূরজাহান একদিন শিকারে গিয়েছিলেন। তখন নূরজাহান মাত্র 6টি গুলি দিয়ে 4টি বাঘ শিকার করেছিলেন। বিয়ের কিছু বছরের মধ্যেই নূরজাহান জাহাঙ্গীরের মনে সম্পূর্ণভাবে জায়গা করে নেন। জাহাঙ্গীরের রাজনীতি বিচার ব্যবস্থায় ধীরে ধীরে নূরজাহানের ছাপ পড়তে থাকে। জাহাঙ্গীর যখন সভা সদদের সঙ্গে বসে গোপন পরামর্শ করত, তখন নূরজাহান তার পাশেই বসে থাকতেন। সে সময় দাঁড়িয়ে তিনি শিক্ষা, সংস্কৃতি, বুদ্ধি দিয়ে মুঘল সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন। জাহাঙ্গীর যে কোনো আইনি বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আগে নূরজাহানের কাছে পরামর্শ নিতেন। এমনকি মহলের যেসব জায়গায় মুঘল সম্রাট ছাড়া আর কারও যাওয়ার অনুমতি ছিল না, সেখানেও নূরজাহানের অবাধ যাতায়াত ছিল। নূরজাহানের বিচার বুদ্ধির প্রতি জাহাঙ্গীরের সম্পূর্ণ বিশ্বাস ছিল। নূরজাহানের পিতা অর্থ আত্মসাত ও ভাই বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। নূরজাহান তার প্রভাব খাটিয়ে সম্রাটকে প্ররোচিত করেন তাদের ক্ষমা করে দিতে। শুধু তাই নয়, তার পিতাকে দরবারে প্রধান দিওয়ানের পদে উন্নীত করা হয়। নিজের পরিবার পরিজনদের অনেককেই তিনি নিজ প্রভাব বলে প্রশাসন ও বিচার সম্বন্ধীয় উচ্চ পদস্থ স্থানসমূহ দান করেন। খানি সামানের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় তার ভাই আসফ খানকে। এই আসফ খানেরই মেয়ে ছিলেন মমতাজ, যার জন্য জাহাঙ্গীর পুত্র শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। সিংহাসনের সাথে নিজের সংযোগ বজায় রাখার জন্য তিনি ভাইয়ের মেয়ে মমতাজের সাথে সম্রাটের এক পুত্র শাহজাহানের এবং নিজের প্রথম পক্ষের মেয়ে লাড়লি বেগমের সাথে সম্রাটের আরেক পুত্র শাহরিয়ারের বিবাহকে প্রভাবিত করেন। নূরজাহানের হাতে একসময় এতটাই ক্ষমতা ছিল যে সে জাহাঙ্গীরের বদলে নিজেই সিংহাসনের দখল নিতে পারত। তবে জাহাঙ্গীর এবং নূরজাহানের সম্পর্কে ক্ষমতার লোভ ছিল না, ছিল ভালোবাসা এবং বিশ্বাস। 1626 সালে এক যুদ্ধে মেহবাদ খান জাহাঙ্গীরকে বন্দী করে ফেলেন। জাহাঙ্গীরকে বাঁচানোর জন্য নূরজাহান খুবই তাড়াতাড়ি একটি পরিকল্পনা করেন। এমনকি তিনি যুদ্ধে সবার প্রথমে হাতি নিয়ে এগিয়ে যান। তবে পরিকল্পনায় কিছু ভুল হওয়ায় শেষে নূরজাহান ও মেহবাদ খানের কাছে বন্দী হয়ে যান। নূরজাহানের বুদ্ধির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় মেহবাদ খানকে। নূরজাহান জাহাঙ্গীরকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তবে কিছুদিনের মধ্যে শারীরিক অসুস্থতার ফলে জাহাঙ্গীরের মৃত্যু হয়। 1627 সালে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরে নূরজাহান তড়িঘড়ি করে নিজ কন্যা লাড়লি বেগমের স্বামী শাহরিয়ারকে সম্রাট ঘোষণা করতে চান। কিন্তু নূরজাহানের ভাই আসফ খান নিজ জামাতা শাহজাহানকে সিংহাসনে বসাতে কৌশলে নূরজাহানকে কারাবন্দী করেন। শাহজাহান পথের কাঁটা নিজ ভাই শাহরিয়ারকে হত্যা করে শাহজাহান নাম নিয়ে সিংহাসনে আরোহণ করেন। জীবনের শেষ 18টি বছর নূরজাহানের বন্দী দশাতেই কাটে। এই পুরো সময় তিনি রাজনীতি থেকে বিচ্যুত হয়ে তার পিতার সমাধিতে দরগা তৈরির তদারকি করে ও কাব্য চর্চা করে দিনানিপাত করেন। এই সমাধিটি বর্তমানে ইতমাদ ও দৌলার সমাধি নামেই পরিচিত। 1645 সালের 17 ডিসেম্বর 68 বছর বয়সে নূরজাহান পরপারে পাড়ি জমান। লাহোরের শাহদারাবাগে সম্রাট জাহাঙ্গীরের সমাধির অদূরেই নূরজাহানের এই সমাধিটি অবস্থিত। তার কবরের উপরে খচিত রয়েছে, এই নগণ্য আগন্তুকের কবরের উপর না কোনো প্রদীপ থাক, না কোনো গোলাপ, না কোনো প্রজাপতির পাখা পড়ুক, না কোনো বুলবুলি গান গাক। কি গভীর দার্শনিক উক্তি! সমাধি ক্ষেত্রটি তারই তৈরি করানো ছিল। পঙ্ক্তিটি সম্ভবত তারই কাব্য থেকে নেয়া। সম্রাটের উপর নূরজাহানের অনেক সুপ্রভাবও ছিল। অত্যধিক মদ্যপানের জন্য সবসময় সমালোচিত সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের প্রভাবেই মদ খাওয়া কমিয়ে দেন। গরিব দুঃখী, এতিম ও বিধবাদের প্রতি নূরজাহান সবসময় সংবেদনশীল ছিলেন।
নূরজাহান অনেক সমৃদ্ধ সাহিত্যবোধ সম্পন্ন পার্শিক পরিবারের মেয়ে ছিলেন বিধায় নিজেও কাব্যচর্চায় অনন্য ছিলেন। একই সাথে তার চর্চা করা ঐতিহ্যবাহী পারস্যিক আতর তৈরির শিল্প, অতি উন্নত অলঙ্কার ও বুনন শিল্প ভারতবর্ষে অন্যতম গুরুত্বপূর্ণ মুঘল অবদান।